এতটাই দিয়ে দিবি তবুও এ জান্নাত তোর জন্য হবে না। বলে কেন? কাল তোর বিবি কিনেছিল জান্নাত নাই দেখে, আর আজকে তুমি কিনতে এসেছো জান্নাত দেখার পরে। দেখে জন্য মিলে না দেখে যে বিশ্বাস করে কিনেছে সে পেয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ভাই যত লোক এখানে বসে আছেন একবার দয়া করে হাত উঁচু করে আমাকে বলুন, আমরা জান্নাত জীবনে দেখেছি দেখিনি? আছে কি না? আছে। বাদশা হারুন রশিদের মতো চালাক যদি সেজেছি মাথা ঠুকে ফাটিয়ে ফেললে কোনো লাভ হবে না রে বাবা। মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো, জোবেদা বিবির মতো হুঁশিয়ার বিবি হও, জোবেদার মতো হুঁশিয়ার হয়ে যাও, জান্নাত আছে এই বিশ্বাস করে মাত্র 25,000 টাকার দাতা 7 নম্বরে আর একটা হয়ে গেলে জানটা শান্তি হতো। জি আর কেউ নাই? একটা নাই? একটা বলো, একটা বলো। জি ডানে বামে সামনে পিছনে একটা বলো বাপ। মজলিস থেকে আজকে এই মজলিস থেকে যদি একটা হাত এরকম করে উঠে তো কিয়ামতের দিনে হাসরের ময়দানে লক্ষ কোটি মানবের মজলিসে আল্লাহ যেদিন ডাক দিয়ে বলবে আমার দিনকে বাঁচিয়েছিলে কারা হাত তোলো, সেদিন তাদের হাত উঠবে বাপ যারা আজকে হাত তুলতে পারবে। তাড়াতাড়ি করে বলি, মাল আল্লাহ দিয়েছে আল্লাহকে দেব, বরকত আল্লাহই দেবে। জি খুব তাড়াতাড়ি করে বলি বাবজি একটা। জি ডানে বামে সামনে পিছনে কে আছে বাবজি? ভাগ্যবান, একটা বলুন এই বাপ। আচ্ছা এটা বলে দেন কি ভাই শওকত আলী নাকি? শওকত, এ দেখেন শেখ শওকত নাকি? শেখ শওকত বলেছিল 13,500 দেব, ও বেচারা থাকতে পারলো না বাবজি। ও বাবজি বলছে আমার ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ, জোরে বলেন তোমার পিয়ারা বান্দা ছিল যে শওকত, তোমার পিয়ারা বান্দা ছিল গো শওকত, দেখো 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 তার কত বড় হিম্মত। 13,000 টাকা দিয়ে মন না মানিল, ঠেলে বলে 25,000 আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাই শওকতের জন্য দোয়া করি মাওলায়, আমি তোমার পিয়ারা বান্দা বানিয়ে নিও তুমি, আরো দোয়া করি ভাইয়ের জন্য শত শত, এ শওকত ভাইকে বানিয়ে দিও সাহাবাদের মতো। আল্লাহু আমিন। শওকত ভাইয়ের মতো যদি আর কেউ রহিত এই দামি নম্বর 8-এ আল্লাহ জান্নাত নিয়ে নিত। জোরে বলুন, জান্নাত কটা তৈরি করেছে? 8। 7 নম্বর হয়ে গেল বাপ, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, এইবার জান্নাতের দরজা কে খুলবা বাপ? জি একটা এসো বাপ, শোনা আমার, তাড়াতাড়ি করে এসো। জি তাড়াতাড়ি করে, মায়ের জন্য বাপের জন্য নিজের জন্য সুবর্ণ সুযোগ, সুযোগ হাতছাড়া করলে হবে না কি ভাই? সুযোগ এসেছে, হাতছাড়া করলে হবে না বাপজি। একটা বলুন ডানে বামে সামনে পিছনে 8 নম্বরে। আরে বাবাজি শুনিলাম, নিয়াত গুনে বরকত, বুখারি শরীফের প্রথম হাদিস নাকি বলেন? বুখারি শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত যেমন হবে কাজের ফলাফল সেই রকমই হবে ইনশাআল্লাহ। আর যদি নিয়ত হয় আমার পিতাকে মাতাকে আমাকে আল্লাহ তুমি জান্নাতি বানাও, তো ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবে। মুমিনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূর্ণ করে। সেই জন্য বলি, কোন মমিন ভাই আছেন একবার বলুন। জি মমিন ভাই একবার বলুন। সামাদের গজল শোনেননি? আমার মমিন ভাইয়া রে, নাকি বলেন? আমি বলি সকলে বলে না, আসুন তাড়াতাড়ি আসুন। জি জলদি আসুন, চট করে একটা বলুন। শেখ মেহতা হোসেন, শেখ
মেহতাব সুবহান মুখতারের ছোট ভাই, মুখতারের ছোট ভাই আবার বলছে আছে দুবাইয়ে, সুবহান আল্লাহ। আরে ভাই কা ভাই তো এসাই হোনা চাইয়ে, হাসান আর হোসেন দুই ভাই, কি বলেন দুই ভাই একদিন ঝগড়া লেগেছে, তিন দিন কথা নাই, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বুঝতে পেরেছেন, পেরে বলছেন দুই ভাইয়ের যদি ঝগড়া লেগে যায় তিন দিনের বেশি যদি কথা বন্ধ থাকে নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। দ্বিতীয় নম্বর, যে ভাই আগে যেয়ে মুসাফা করে মাফ করে নিতে পারবে আল্লাহ তাকে সব থেকে বড় জান্নাত দেবে, ধরবেন সুবহান আল্লাহ। এইবার হাসান হোসেন দুই ভাই তো ইমানদার, ঝগড়া করেছে তো, তার জন্য একজন এইদিকে বসে আছে একজন ওইদিকে বসে আছে। এই যেমন আল্লাহ রাসূলের কাছে এই কথা শুনেছে, দুই ভাই খাড়া হয়ে গেছে ছুটছে, ছোট ভাই দাঁড়িয়ে গেল আর বড় ভাই ছুটে চলে এলো, আসসালামু আলাইকুম সালাম। বড় ভাই বলছে আচ্ছা একটা কথা বলি, কি আমি তো বড় তো তুলে, হ্যাঁ তুই তো ছোট, আচ্ছা আমি বড় ভাই ছুটি এলাম আর তো ছুটি আসতে দাঁড়িয়ে গেলি কেন, তোর তো উচিত ছিল বড় ভাইকে দশা। বলছে ভাই ধারণা ঠিক, আপনার ধারণাটা ঠিক, কিন্তু আমি দাঁড়ালাম কেন জানেন, দৌড়তে যেয়ে হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রসুল বললেন যে যে আগে মুসাফা করবে সে বড় জান্নাত পাবে, তাহলে আমি দেখছি আমি যদি আগে মুসাফা করি তাহলে আমি ছোট আমি বড় জান্নাত পেয়ে যাবো, তা হবে না, আমার বড় ভাই বড় জান্নাত লেখ, আমার বড় ভাই বড় জান্নাত লেখ, এই জন্য আমি দাঁড়িয়ে গেছি। দেখেন তাদের ইমান কি আর তাদের নিয়ত কি, বড় ভাইকে বড় দেব, সুবহান আল্লাহ। ও দেখেন তাই এক ভাই দিয়ে গেছে মুখতার, তা আমি লক্ষ্য করছি লক্ষ্য করছি, আপনাদের দিকে তাকিয়ে ওয়াজ করছি বলটা, কিন্তু আমি লক্ষ্য করছি ও ফোন নিয়ে ছোট ভাইকে বাগাইছে, তখন থেকে তখন থেকে ভাই ভাই আমি যাব জান্নাতে, ভাই যাবে না, সুবহান আল্লাহ, আল্লাহ আকবার। ছোট ভাইয়ের নাম কি শেখ মেহতাব নাকি বলেন, সুবহান আল্লাহ। তোমার বিয়ার বান্দা ছিল শেখ মেহতাব, তার জন্য তোমার কাছে করি গো খেতাব, দোয়া করি যোগবারি মেহতাবের কারণ, মেহতাবকে দিও যেন সুখেরই জীবন। শুনলাম আছে মেহতাব আছে বিদেশেতে, সুখ শান্তি দিও মৌলা তোমারই রহমতে, রুজি রোজগারে তার দিও গো বরকত, এই দোয়া করি মৌলা তোমারই রহমতে, কবুল করে নিও দোয়া ও গো কাদের গনি, বারে বারে দোয়া করি শোনো গো রব্বানি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আট নম্বর হয়ে গেল, জি আট নম্বর হয়ে গেল, কিন্তু একটা কথা মনে পড়ে গেল ভাই, বলবো বলবো, আর একটা কথা মনে পড়ে গেল মারাত্মক কথা, এইবার তো মেন নম্বরটা এলো বাপ, নয় মানে আল্লাহকে রাজি করার নম্বর এটা, জোরে বলুন আল্লাহ যদি রাজি না হয় কোনো কাজ হবে কি, কোনো কাজ হবে না, তো আল্লাহকে রাজি করার নম্বর এলো নয়, কেন জিজ্ঞেস করুন। হাজিরা যখন হজ করতে যায় মক্কা নগরে, বলুন জিলহজ মাসের কত তারিখে আরফার ময়দানে যাই, কত তারিখে, নয় জিলহজ, নয় জিলহজ, রাজা প্রজা একই বেশে মিসকিন সেজে, পায়ে নাই জুতো মাথায় নাই টুপি শরীরে নাই জামারে বাবা, একেবারে মিসকিন বেশে রাজা প্রজা একসাথে যেই আরাফাতের ময়দানে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমি ভারত থেকে পাকিস্তান থেকে চীন জাপান থেকে এসেছি মাওলা, তুমি আমার উপর রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, আল্লাহ রাজি হয়ে যাই, বিশ্ববাসী তাদেরকে হাজি বলে দেয়। আমি বলবো এই মারাত্মক নম্বরটা বাবজি, আল্লাহকে রাজি করিয়ে নেবেন কে, এই চাপাডালি নাসিমউদ্দিন, চাপাডালি নাসিমউদ্দিন 25,000, সাইফুল ইসলাম 25,000, সাইফুল ইসলাম কোথায় বাড়ি,
সাইফুল ইসলাম বাড়ি কোথায়? জি নন্দরামপুর সুতাহাটা। সুতাহাটা হলদিয়া সুতাহাটা জগৎপুরের পাশে। হ্যাঁ জগৎপুরের আশপাশে। জি জি সুবহানাল্লাহ। সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম মানে জানেন তরবারি বাপ, ইসলামের তরবারি। সুবহানাল্লাহ। এদিকে চলে এলো কি নাম? নাসিমুদ্দিন। সুবহানাল্লাহ। জোরে বলি নারি তকলি। আহ কি দোয়া করবো বাপজি, জান ঠান্ডা হয়ে গেল, জান ঠান্ডা হয়ে গেল বাপজি। সুবহানাল্লাহ। তোমার পিয়ারা বান্দা শামসুদ্দিন ছিল, দাদা দাদির কথা তার মনে পড়ে গেল, আরো দেখি ওগোল্লা সাইফুল ভাই ছিল, ছুটে যাই দশ নম্বর হয়ে গেল, দু ভাইয়ের জন্যে দোয়া করি মাওলা খাস, সুখে ও শান্তিতে যেন রেখো বারো মাস, শামসুদ্দিনের দাদির জন্যে দোয়া, নাসিমুদ্দিনের দাদির জন্যে দোয়া করি আমি, জান্নাতুল ফেরদাউস তাদের দিও মাওলা তুমি, ভাই সাইফুলের জন্যে দোয়া করি গো রব্বানা, সাইফুল ভাইয়ের পুরা করো মনের বাসনা, থাকে যদি ভাইয়ের আল্লাহ আত্মীয় স্বজন, দিও 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 তাদের জান্নাত আদন। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। দশ নম্বর হয়ে গেল বাবজি, কিন্তু একটা মারাত্মক নম্বরটা মনে এলো, আর একটা মারাত্মক নম্বর মনে চলে এসছে বাপ। বলবো কি সেটা? বলবো যদি বলেন তা বলবো। বলবো জি মারাত্মক নম্বরটা কি জানেন? আহা একটা সুরা নাজিল হয়েছে বাপজি, বারো পারা, সুরা ইউসুফ। নাম শুনেছেন সুরা ইউসুফ? ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেননি? শুনেছেন? ছোট্ট ছেলে ইউসুফ, বাপের নাম ইয়াকুব আলাইহিস সালাম। কোরআনে বলছে ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু ওয়াহদা আশারা কাওকাবা ওয়াশ-শামস ওয়াল-কমার ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। গরম পানি নাই, চায়ের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবের চেয়ে বসতেন ভালো ইউসুফকে, একদিন রাত্রে স্বপ্ন দেখে ইউসুফে, চন্দ্র সূর্য সেজদা করে তাকে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলছে আব্বা জান, আজকে রাত্রিতে স্বপ্নে দেখছি যেন এগারোটি চন্দ্র সূর্য নক্ষত্র মিলে আমাকে সেজদা করছে। যারা বলুন সুবহানাল্লাহ। বাপ তো নবী ছিলেন জি, ইয়াকুব নবী। এইবার শুনে বুঝতে পেরে বলছে, মনে মনে ভাবছে এ ছেলে তো সাধারণ ছেলে নয়, কি বলেন? সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলছে বেটা, কালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। কি বললেন? ইয়াকুব নবী মানা করিলেন ইউসুফকে, স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাবজি একটু ব্যাটারিটা ডাউন ডাউন লাগছে আমাকে, একটু দোয়া করেন, একটু গরম ঢেলে দিই বাবু, কে বলেন? আলহামদুলিল্লাহ। একবার জোরে বলি, গজলটা খুব লম্বা গজল, দশ মিনিট লাগবে শেষ করতে।
আমার গজল শোনানোর উদ্দেশ্য নাই। জি, আমার উদ্দেশ্য এগারো নম্বরে যদি ২৫,০০০ টাকা কেউ আসতে পেরেছ বাপ, হাসরের ময়দানে নবী ইউসুফ আলাইহিস সালাতু সালামের সঙ্গে মুলাকাত আল্লাহ করিয়ে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ভাগ্যবান, যেমন তেমন ভাগ্যে মিলে বাপ, কার নসিব ভালো সে এসে বলবে ইনশাআল্লাহ। এই এগারোটা, আচ্ছা এই এগারো নম্বরটা দিয়ে দেন, আমার কাছে আইটেম প্রচুর আছে, কিন্তু এগারোটা দিয়ে দেন, আর কোনো আইটেম আমি বের করবো না। এবার আমি অন্যদিকে যাবো বাপ, খুব চট করে বলে দিন, শেষ ভালো যার সব ভালো, তার নবীজি বলে গেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। শেষ বেলাতে এগারো নম্বরে ২৫,০০০ টাকা আর একটা যদি হইতো জান ঠান্ডা আমার। আজ আমার বড় ভাইকে ঘরে যে একবার বুকে মারতাম ঢিপ একবার, যা করে আল্লাহ কি বলেন, এই নম্বরটা এসে যাক। বলুন ভাই কেউ আছেন বাপ, এই নম্বরটা একজন বলে দিন। আ বাবা, পাঁচ ক্লাসে তো বহুত মানুষ আছে। জি একবার চট করে বলে দিন ইনশাল্লাহ। জি আ যাও, আমি সোচ রাহা হুম, হো তো পিছে হোগা সামনে কই নিয়ে হোগা, ক্যা জি আল্লাহ দেখা তো সামনে বে হো জায়গা, কি বলেন? হ্যাঁ সামনে সে আ গিয়া সাইফুল ইসলাম, সামনে সে আ গিয়া, এ দেখো সামনে ইধার আ গিয়া, আল্লাহ আকবার, জলদি সে বলিয়ে বাপ, এটাই আমার শেষ কথা ২৫,০০০। তাড়াতাড়ি করে বলুন যে ১২টা বেজে গেছে গো। জি ঘড়ির দিকে তাকাইনি, ১২ একটা হবে না, শেষটা হবে না, একটু দয়া করে বলুন, শেষ ইজ্জতটা যে রক্ষা করবে আল্লাহ তার ইজ্জত রক্ষা করবে ইনশাআল্লাহ। হাসরের ময়দানে বড় বেইজ্জতি হয়ে উঠতে হবে বাপ, সেই টাইমে যেন আল্লাহ আমাদেরকে ইজ্জতের সঙ্গে উঠায়, এই দোয়াই করব। আসুন এই নম্বরটাই আমার শেষ, বলুন কই বাপ নাই? জি ডানে বামে সামনে পিছনে নাই, মায়ের জাত জননীদের ভেতর থেকে কেউ এলো না। আমি একবার আসরের পরে নিচে নামলাম বাবা, তো তখন দেখছি আল্লাহ মায়েদের ভিড়ে চাবারা জোনায়, এবার আমি চিন্তায় পড়ে গেলাম হাই আল্লাহ উপরে যাবো কি করে, যত পুরুষ তার তার চার গুণ পাঁচ গুণ মেয়ে এসেছে, বলছে যত পুরুষ তার চার পাঁচ গুণ বেশি মেয়ে এসেছে, জননী এত, তা একটা জননী নাই। আজ আমাদের মুর্শিদাবাদের মাটি যদি হতো বাপ, জননীদের দেখতেন একবারে মোকাবেলা। সেই জন্য বলি তাড়াতাড়ি করে একটা দিন বাপ, যে শেষ কি গো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আব্দুল মুত্তালিব জি একবার দিলেন, যে ৫০ আবার ৫১ দিজন আবার দেবেন, মাশাআল্লাহ। এই দেখেন শীতের সময় আমরা বলি আমাদের দেশে খেজুর গাছ কাটে বাপ, কিসের জন্য? রস নামাবার জন্য খেজুর গাছ। তো সন্ধ্যাবেলায় খেজুর গাছে একটা হাঁড়ি টাঙিয়ে দিয়ে আসে, সকালবেলায় এক হাঁড়ি রস হয়, মনে হয় আর হবে না, আবার সন্ধ্যাবেলায় টাঙিয়ে যায়, তারপর দিন এক হাঁড়ি রস হয়ে যায়। তো তাই আমার আব্দুল মুত্তালিব ভাই একবার ৫১,০০০ টাকা দিয়েছে, ফের বলছে ইনশাআল্লাহ আমি ২৫,০০০ টাকা দেবো, হজে যাব, দোয়া করবেন। সুবহানাল্লাহ। তোমার প্রিয়ার বান্দা আব্দুল মুত্তালিব ছিল ৫১,০০০টাকা দিয়ে ফের মন জাগিল, ফের বলে ও গো আমি
দেব 25,000 টাকা আল্লাহ তুমি ভাইয়ের ঈমান করে দিও পাকা আর দোয়া করি আমি তার জন্যতে বসি আল্লাহ তাকে বানাইও পাকা পাকি হাজি তার হাজি আল্লাহ তুমি কবুল করে নিও হজে যাওয়ার সর্বজিনিস শান্তির সঙ্গে করে দিও জোরে বলে আল্লাহুম আমিন সুবহানাল্লাহ বলেছি যখন 11 নম্বরের পরে আর চাবো না 25,000 টাকা চাবো না লেন নাইলে আইটেম ছিল বাপ এখনো একটা মারাত্মক আইটেম যাক সেটা বলছি নি সুবহানাল্লাহ আসুন এবার আমি ছোট্ট ছোট্ট করে বলছি ছোট্ট ছোট্ট করে কি মাত্র 10,000 টাকা করে জি 10,000 এবার তো বলা সহজ বাপ 10,000 করে জি কই জি 10,000 কে দেবেন একটা একটা 10,000 বলুন দেখি মজলিসে থেকে প্রথম নম্বর 10,000 টাকার দাতা একটা বলুন 25,000 নয় 15,000 নয় মাত্র 10,000 বাবজি একটা চট করে বলে দিন কই গো এই যে 10,000 যে কোনো ডাকের প্রথম নম্বরটা যে হয় সে বড় ভাগ্যবান কেন তার দেখে বাদবাকি লোক শুরু করে সুবহানাল্লাহ তাই আমি বলবো প্রথম 10,000 টাকাটা কে দিবার জন্য হাত তুলছেন দেখে ভাগ্যবান একটা ছুটি চলে আসি 10,000 বেশি নয় বাপ 50 নয় 25 নয় 15 নয় 20 নয় মাত্র 10,000 একটা লোক বলি শুরু করে দিই নজওয়ান মায়ের যা জননী আচ্ছা মায়েদের কাছে কেউ আছে তো আদায়ের জন্য কেউ আছে আগো মেয়েদের কাছে কেউ আছে আদায় করার জন্য কই আমাদের মানসা স্টাফেরা মহিলা স্টাফেরা তোমরা মাদ্রাসার কাছে যাও মাদ্রাসার মহিলা শিক্ষিকারা যারা আছেন আমি তাদেরকে বলবো কাগজ কলম নিয়ে একটা করে ব্যাগ হাতে করে নিয়ে মা বোনদের কাছে চলে যান জননীরা যদি কেউ 25,000 টাকা বা 10,000 টাকা দিয়ে দেয় তো সেই 10,000 টাকার জন্য একটু খবরটা পাঠিয়ে দেবেন আমি মায়েদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ এখানে বসে একবার চট করে একবার চট করে মাইক অন করে মাইক থেকে বলে দেন কোন মা যদি 10,000 টাকা দেয় সে মায়ের জন্য এই ভরা মজলিসে দোয়া হয়ে যাবে রাত্রি 12টা বেজে গেছে এখন গভীর রাত্রি এই টাইমে যে কোনো দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ সেই জন্য বলছি তাড়াতাড়ি করে ভাই ভাইয়েরা বাবারা মায়েরা বোনেরা লম্বা করব না বাপ এবার আমি একদম লম্বা করব না এবার আমি ছোট করে দিচ্ছি আর লম্বা নয় আর লম্বা নয় মাত্র 10,000 টাকার একটা দুটো কই দেখি কে হচ্ছে বাপজি জি আগো 10,000 টাকার এই মজলিসে একটা কেউ নাই কেউ নাই সুবহানাল্লাহ যদি না থাকেন আমার মনে কোনো দুঃখ নাই তবে আমি বিদেশি মানুষ আপনাদের সকলকে চিনি নি বাপ সেই জন্য আমি আজকে আপনাদেরকে একটা অনুরোধ করব মনে কিছু করবেন না কি সবাই মিলে সেই পূর্বের নাই একবার হাত উঠান কিসের জন্য যে 25,000 টাকা দেব 10,000 টাকা দেবার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের কাউরির নাই তাহলে আমি জানবো বাবা সব কটা গরিব মানুষ বসে আছে সেই গরিবদের মতো করে 2-4 টাকা চাবো কই একবার দেখি 10,000 টাকা দেবার কাউরির যোগ্যতা নাই হাত তোলেন আমি ইনশাআল্লাহ চাবো না চাবো না চাবো না বলুন জি কই কে হাত তুলছে কেউ হাত তুলছে না তার মানে সকলের যোগ্যতা আছে আমাদের বন্ধু একজন আছে সে নিষেধ করছে কেসে ইবলিস ইবলিস বলছে কখনোই দিবি নি কখনোই দিবি নি জোরে বলুন ইবলিস যদি বলে দিবি নি আর নবী পাক যদি বলেন দাও তো মুসলমানরা কার কথা চলে কার কথা মানবে গো শয়তানের না পেয়ারা নবীর জোরে বলুন নবীজির কথা সেই জন্য আমি অনুরোধ করে বলছি কই গো আল্লাহ রসুলের কথা শুনে কে একবার বলবেন আমি দুবারে তিনবারে 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ কই একটা নাম বলুন
যে কোনো ডাকের অন্তত পক্ষে একটাও তো বরকত হওয়া চাই। বরকতন একটা বলুন। স্টেজের উপরে কারা বসে আছেন, পিছনে কারা বসে আছেন, মোটে 10,000 একটা দাতা হাত তোলেন, বাস তাহলেও আমি জানবো যেটা ডেকেছি সেটা আল্লাহর রহমতে পেয়েছি। একবার দোয়াটা হয়ে যাক। জি, মেয়েদের গার্জেন, মেয়েদের মাতা পিতা কারা এসেছেন, আমি অনুরোধ করব মাত্র 10,000 টাকা। কি নাম? সারাফাত। কোথায় বাড়ি? চাপাডালি। সারাফাত ভাই, সারাফাত মানে ভদ্র মানুষ, ভদ্র কি বলেন, সারাফাত। তার সারাফতি দেখেন বলছে 10,000 টাকা। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। তোমার প্রিয়ারা বান্দা নামে সারাফাত, তোমার প্রিয়ারা বান্দা নামে সারাফাত, 10,000 টাকা দেবে তোমারই রহমত। শরাফতের দানে আল্লাহ কবুল করে নিও, তার উপরে তুমি মাওলা রাজি হয়ে যেও। থাকে যদি আল্লাহ তার কোনো পেরেশানি দূর করে দিও, আল্লাহ তুমি কাদের গনি। আল্লাহুম আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরাফত ভাই চাপাডালির একজন হয়ে গেল বাবজি, এই চাপাডালির একজন হয়ে তো শরাফত ভাই, শরাফত ভাইয়ের সাথে আর একটা যদি কোনো ডালিওয়ালা থাকতেন বাব, চাপাডালি কি বলেন, হ্যাঁ, এবার কোন গালিওয়ালা একটা জোড়া হয়ে যান তারে বাস কাজ সারা। জি বলুন, ডানে বামে কোন দিকে কে আছেন বাবজি? জি, 10,000 গো, এমন কিছু নাই, 10,000 বাস। 10 যদি না হয় আপনি অনুরোধ করে বলছি বাবজি, 5,000 করে বলুন, ছোট করে, আমি আর বেশি দেরি করবো না বাপ, খুব তাড়াতাড়ি করে চলে যাবো, তাই সেই জন্য বলছি 5,000 করে বলুন। তুই 5,000 টাকা কেউ নাই হ্যাঁ বাবা? জি বাবা, আপনার কাছে আজকে 1,000 টাকা আছে, সেইটাই দেন দিয়ে বলুন, বাকি 4,000 টাকা পর দিয়ে আছে। 5,000 টাকা? জি, তাদেরকে বলুন 5,000 টাকা। জি, ঈসা মল্লিক সারাফত যে পয়সা দিয়েছে না, হরি ভাই ঈসা মল্লিক 10,000। ও সারাফতের ভাই ঈসা মল্লিক 10,000। সুবহান আল্লাহ। কই ঈসা মল্লিক কোথায়? ও ঈসা, ওটাও বর্দের নামে মারহুম, এটা নাম ঈসা তো, ঈসা মল্লিক ভাইয়ের জন্য ইচ্ছে। সুবহানাল্লাহ। ঈসা মল্লিক গো আল্লাহ কোথায় যে ছিল, বড় ভাইয়ের কথা তার মনে পড়ে গেল, নাম শুনে ও গো আল্লাহ ছিল ঈসা মল্লিক, বড় ভাইকে জান্নাতেতে দিও মওলা ঠিক, এইভাবে দোয়া করি ও গো পাকিবরিয়া, জান্নাতের আলা মাকাম দিও তাকে দান করিয়া। বলে আল্লাহু আমিন। মুজাফর মল্লিকের ছেলে মিজাউল 5,000। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বলো বাবাজি কি নাম? সৈয়দ মুশারফ হোসেন। কোথায় বাড়ি? রামনগর, দীঘা রামনগর, হ্যাঁ মেদিনীপুর রামনগর। সুবহান আল্লাহ, কি নাম? সৈয়দ মুশারফ হোসেন 10,000। সুবহান আল্লাহ, সৈয়দ মুশারফ হোসেন। সুবহান আল্লাহ, সৈয়দ মোশাররফ হোসেন ওয়াল্লা কোথায় যে ছিল, রামনগরে বাড়ি তাও জানা হয়ে গেল, 10,000 টাকা আল্লাহ করিলেন দান, দিও 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 তাকে উচ্চ ও সম্মান। 5,000 কে বললেন? মিজাউল মল্লিক। মিজাউল মল্লিক ওই আল্লাহ দিল 5,000, তার উপরে তুমি মৌলা হইও না বেজার। জোরে বলে আল্লাহু আমিন। বলুন কই গো? 5,000। আরে বাবা, কমসে কম যে মেয়েদেরকে আজকে দস্তার হবে অর্থাৎ বোরকা দেওয়া হবে, যে মেয়েদেরকে আজকে ফারেক করা হবে, পাশ করা হবে, তাদের মেয়েরা আজকে বোরকা পাবে, সেই মেয়েদেরকে বলছি বাবজি, মেয়ের গার্জেনদেরকে অন্তত পক্ষে 5,000 টাকা করে দেওয়াও দরকার বাবজি। জি, সেই মেয়ের গার্জেনরা অন্তত পক্ষে 5,000 করেও বলুন। সারা বছর চাম্পাডালি মাদ্রাসাতে রাখলেন আপনার মেয়েদেরকে, কত মেহনত করে রাত দিন, ঘুম নাই, বিরাম নাই,
মানুষ করে দিলেন মানুষের মতো শুকরিয়া আদায় করার জন্য। একটু মেয়েদের গার্জেনরা যার যে মেয়েগুলো আজকে বোরকা পাবে, যে মেয়েগুলো আজকে ফারেক হবে, তাদের গার্জেনদেরকে বলছি কমসে কম 5,000 টাকা করে সবাই লিখিয়ে দেন বাপ। জি চট করে বলি, আল্লাহ কবুল করুক। আমি অনুরোধ করছি বাপ তাড়াতাড়ি করে বলুন। আর এই 5,000 টাকা আপনাদের কাছে বলা থাকিল, আর একটা আমি ছোট্ট করে বলছি, বলে দিয়ে চলে যাবো বাপজি। আপনাদের কাছে নগদ নগদ 1,500 নগদ দাতা কেউ আছেন? 1,000 টাকা 500 টাকা একজন বেনামে 500 টাকা 100টা মানুষ আমার হাতে এরকম 500 টাকার নোট দিয়ে যান। 500 টাকার নোট 100টা মানুষে, নোটটা তাকে খুচরি দেন 500 করে 100টা মানুষে দেন। কই আছে বাবা কে দেখি? জি কারা আছেন বাবা একটু ওঠেন, আল্লাহর বাস্তে ওঠেন। জি মাদের খেদমতের জন্য 500 করে টাকা একটু নগদ নগদ আমার হাতে দিয়ে যান। জি কে আছে বাবজি? একটা দিয়েছে, একটা শুরু হয়েছে 500 টাকা। এইদিকে আসুন, এইদিক দিয়ে আসুন, এইদিকে দেন, এইদিকে, হ্যাঁ এদিকে ওদিকে দিয়ে দেন, 500 করে টাকা দেন আমাকে দেন, আমি গুনেলি 500 টাকা, সুবহান আল্লাহ দেন। এদিকে 500, সুবহান আল্লাহ, এদিকে দুটো হয়েছে, সুবহান আল্লাহ 500। হাফেজ সাহেব নিলেন তো টাকাটা, সুবহান আল্লাহ 500। জি 500 করে বাবা প্রত্যেকটা লোক ওঠেন, কমসে কম আমি এই এতগুলো মানুষের ভিতরে 100 করে 100 জনকে বলেছি 500 করে টাকা। জি 500 টাকা, 500 টাকা 100 জন, 200 টাকা 100 জন, 100 টাকা 100 জন, নগদ নগদ যার কাছে যেটা আছে, 100 থাকলে 100, 200 থাকলে 200, 500 থাকলে 500, নগদ নগদ। কেউ খালি হাতে ফেরত যাবেন না, এটা আমার অনুরোধ বাবা। শেষ আসুন প্রত্যেকটা ভাই বলুন। জি যারা আছেন প্রত্যেকে বলুন মাশাআল্লাহ 200, সুবহান আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা খায়রুল ফিদায়। এ দেখেন 100 টাকা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। মুক্তার ভাই গজলটা পড়তে হবে। জি গজল পড়া হবে না মুক্তার ভাই, আগে মুক্তার ভাইয়ের দান হয়ে গেছে, আর মুক্তার ভাই চলে বলো মুক্তার ভাই না দিই যদি বলতো মুক্তার ভাইয়ের দাম নেওয়া, সুবহান আল্লাহ কই 500 টাকা দেখ মুক্তার ভাই আমাকে। জি তাড়াতাড়ি করে ভাই, সুবহান আল্লাহ প্রত্যেকে ভাই। জি তাড়াতাড়ি করে ভাই। আচ্ছা দুজন দুজন দরদি কেউ নাই এখানে? দুজন দরদি ছেলে মানুষ একটু ওঠো তো ভাই, একটু রুমালটা নিয়েও না হাই ঘুরো। জি একটু রুমাল নিয়ে ঘুরো ভাই, আমার কথা তো শরীক। এই যে মাদ্রাসা কেউ আছে দরদি দুটো ছেলে, একটু মা বোনেরা মাদ্রাসার ছাত্রীরা তাড়াতাড়ি করে মাশাআল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আসুন মা বোনদের কাছে চলে যাও, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, এগিয়ে আসুন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ সুবহান আল্লাহ। এ দেখেন 500, জি সুবহান আল্লাহ, এ দেখেন 100, আসুন সুবহান আল্লাহ, এ দেখেন 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা খায়রুল ফিদায়। 500 100 200, 500 100 200 নগদ নগদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি আল্লাহ আল্লাহ সবে দাঁড়াইন হাসিল দিয়ে দেব আল্লাহ, আল্লাহ দু জাহানের কামিয়াবি দান করুন আল্লাহ এদেরকে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আসুন ভাই প্রত্যেকটা লোক, এই যে দুটো ছেলে ওঠো না গো রুমাল নিয়ে গেছে এখানে, সুবহান আল্লাহ। জি হাফেজ গোলাম রহমান নগদ 500, হাফেজ গোলাম রহমান নগদ 500 টাকা, কিন্তু মুক্তার ভাই দেয়নি, মুক্তার ভাই দেয়নি 500, গজল হবে না সুবহান আল্লাহ আল্লাহ। জি
আমার রাজা ফেসে গেছে কে আজি স্যার রাজা কত দিল 500 25 দিয়েছিলেন আবার গজল পড়তে বলছেন তাহলে আবার 500 লাগবে ভাই গজলের জন্য 500 লাগবে মুক্তার ভাই দিল মুক্তার ভাই